নিজেকে আগরতলার হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে দাবি করা এক ব্যক্তিকে আগরতলা পশ্চিম থানার পুলিশ আটক করেছে। এদিন এক ব্যক্তিকে তার বাড়ি জানা যায় উত্তরপ্রদেশে। সে নিজেকে আগরতলার বড় একটি হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছে। সেই ব্যক্তিকে আটক করেছে চোর, অর্থাৎ আটক করেছে পুলিশ, তাকে চুরির অভিযোগে আটক করেছে পুলিশ। অর্থাৎ আগরতলা কৃষ্ণনগর কদমতলি এলাকার ওই ব্যক্তি, তার সে নাকি সেখানকার বিভিন্ন ওষুধের দোকান থেকে ধাপে ধাপে বিভিন্ন ওষুধ চুরি করে নিয়ে যায়। এই অভিযোগেই ওই এলাকার, অর্থাৎ কৃষ্ণনগর কদমতলি এলাকার লোকজনেরা ওই ব্যক্তিকে আটক করেছে এবং পুলিশের হাতে তুলে দেন। তাদের অভিযোগ, ওই ওষুধের দোকান থেকে কয়েক হাজার টাকার সামগ্রী ধাপে ধাপে চুরি করেছে সে, এবং সে নিজেকে হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন। অভিযুক্ত চোরের নাম উমেশ কুমার, অভিযুক্ত চোরের নাম উমেশ কুমার। সে নিজেকে হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন এবং ওই ব্যক্তিকে চোর অভিযোগে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ তাকে প্রথমে আটক করেনি, তবে আগরতলা কৃষ্ণনগর কদমতলি এলাকার লোকজনেরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাদের অভিযোগ, ওষুধের দোকান থেকে কয়েক হাজার টাকার সামগ্রী ধাপে ধাপে চুরি করেছে সে। তার নাম উমেশ কুমার, তার বাড়ি ত্রিপুরায়ও নয়, তার বাড়ি উত্তরপ্রদেশে। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আসা সেই ব্যক্তি নিজেকে হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছেন এবং কৃষ্ণনগর কদমতলি এলাকার লোকজনেরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। সে নাকি দাবি করছে আগরতলার বড় হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। নিজেকে হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছে উমেশ কুমার, তার বাড়ি উত্তরপ্রদেশে। উমেশ কুমার, তার বাড়ি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে আসা সেই ব্যক্তি উমেশ কুমার, সে নিজেকে আগরতলার এক বড় হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছে এবং কৃষ্ণনগর কদমতলি এলাকার লোকজনেরা তাকে আটক করেছে। সে সেখানকার ওষুধের দোকান থেকে ধাপে ধাপে কয়েক হাজার টাকার জিনিস চুরি করেছে। অভিযুক্ত চোরের নাম উমেশ কুমার, আবারও বলছি, তার বাড়ি উত্তরপ্রদেশে। সে দাবি করছে আগরতলার বড় হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমরা শুনব এলাকাবাসী এবং পুলিশের বক্তব্য। এলাকার মধ্যে আজকে না, প্রায় অনেকদিন ধরেই একটা চোরের উপদ্রব বেড়েছে, যেটা আজকে আমরা ধরেছি তাকে হাতে নাতে। পুলিশের থেকে প্রায় 45,000 টাকার জিনিস চুরি করে পালাচ্ছিল। আমাদের এলাকার মধ্যে যতগুলি দোকান আছে সেই দোকান থেকেও কিন্তু অনেক জিনিস সে চুরি করেছে, তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে। তো এই তার জন্য আমরা সব এলাকাবাসী আর মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি। কোন এলাকায়? এটা হলো কৃষ্ণনগর কদমতলি এলাকা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশ এখন। লোকগুলি বলছে যে উনি পার্ক লাইনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছে, প্লাস উনি ইউপি মানে উত্তরপ্রদেশে থাকে উনি বলেছেন। কীভাবে চুরি করতেন? উনি তো প্রায় ডেলি আসতেন এবং একটা একটা জিনিস করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন। তারা বুঝতে পেরেছে তার তাদের কিছু কিছু জিনিস কমতি আছে, তখন তারা সিসিটিভির মধ্যে যখন চেক করছিল তখন ওই লোকটা ধরা পড়ছিল। ঠিক সেরকম ভাবে আজকে সকালবেলা সেই লোকটা চুরি করতে এসেছিল, তখন আবার সিমিলারলি ভাবে তাকে ধরে আমাদের এলাকাবাসীর মাধ্যমে তাকে আমরা আটকে রেখেছি এবং থানাতে একটা খবর গেছে যে কদমতলিতে একটা চুর আটকে রেখেছে। এরপরে দেখলাম ফার্মেসি, এটার ভিতরে কিছু অসুস্থ একটা বাইরের একটা লোক, সে তার ব্যাগের মধ্যে নিয়েছে পয়সা ছাড়া, যে তারা এটি চুরি করে নিতে আসে করে সেটা দিয়েছে, দিচ্ছে না। কারণ কী কী মাল আছে তারা কম। কোন নামটা কি জানা গেছে এবং কোন জায়গার লোক? নামটা সম্ভবত ইউপি নামটা। জায়গায় জায়গায় কিন্তু প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু
প্রশাসন নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ প্রশাসন নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এরকম চুরি ছিনতাইয়ের মতো ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন কোথাও না কোথাও চলছে এরকম চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা এবং বিভিন্ন ধরনের বাজে কার্যকলাপ কিন্তু সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। এক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনিক নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবারও এই উমেশ কুমার, তার বাড়ি উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে আসা সেই উমেশ কুমার সে নিজেকে আগরতলার বড় এক হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে দাবি করছে এবং সে ওষুধের দোকান থেকে, কৃষ্ণনগর কদমতলি এলাকার এক ওষুধের দোকান থেকে ধাপে ধাপে বিভিন্ন সামগ্রী, ওষুধপত্র চুরি করেছে কয়েক হাজার টাকার। এবং এলাকাবাসীরা, কৃষ্ণনগর কদমতলি এলাকার লোকজনেরা তাকে আটক করেছে এবং আটক করে পুলিশের হাতে তুলে দেন। পশ্চিম থানার পুলিশ, পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে আটক করেছে। নিজেকে সে হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে পরিচয় দিয়েছে এবং এলাকাবাসীর অভিযোগ, ওষুধের দোকান থেকে কয়েক হাজার টাকার সামগ্রী ধাপে ধাপে চুরি করেছে সে। অভিযুক্ত জনের নাম উমেশ কুমার, তার বাড়ি উত্তরপ্রদেশে। আবারও বলছি, এই উমেশ কুমার তার বাড়ি উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে আসা এই এই ব্যক্তি অর্থাৎ এই চোর তাকে আটক করেছে আগরতলা থানার পুলিশ। এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়েছে, এলাকাবাসীরা নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। সে দাবি করছে আবারও যে সে হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আগরতলার এক বড় হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমরা আবারও একবার শুনবো এই উমেশ কুমারের বিরুদ্ধে এলাকাবাসী কি বলছে। এলাকার মধ্যে আজকে না, তাই অনেকদিন ধরেই একটা চোরের উপদ্রব বেড়েছে, যেটা আজকে আমরা ধরেছি তাকে হাতে নাতে। পুলিশের থেকে প্রায় 45,000 টাকার জিনিস চুরি করে পালাচ্ছিল। আমাদের এলাকার মধ্যে যতগুলি দোকান আছে সেই দোকান থেকেও কিন্তু অনেক জিনিস সে চুরি করেছে, তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে। তো এই তার জন্য আমরা সব এলাকাবাসী এক মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি। কোন এলাকায়? এটা হলো কৃষ্ণনগর কদমতলি এলাকা। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশ। এখন লোকগুলি বলছে যে উনি পার্ক লাইনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছে, প্লাস উনি ইউপি মানে উত্তরপ্রদেশে থাকে উনি বলেছে। কিভাবে চুরি করতে প্রায় ডেলি আসতেন এবং একটা একটা জিনিস করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন। তারা বুঝতে পেরেছিল তার তাদের কিছু কিছু জিনিস কমতি আছে, তখন তারা সিসিটিভির মধ্যে যখন চেক করছিল তখন ওই লোকটা ধরা পড়ছিল। ঠিক সেরকমভাবে আজকে সকালবেলা সেই লোকটা চুরি করতে এসেছিল, তখন আবার সিমিলারলিভাবে তাকে ধরে আমাদের এলাকাবাসীর মাধ্যমে তাকে আমরা আটকে রেখেছি এবং আমাদের একটা খবর দিয়েছে যে কদমতলিতে একটা চুর আটকে রেখেছে। এরপরে দেখলাম ফার্মেসি মিটার ভিতরে কিছু অসুস্থ একটা বাইরের একটা লোক, সে তার ব্যাগের মধ্যে নিয়েছে পয়সা ছাড়া, তারা এটি চুরি করে নিতে সে করে সেটা অবস্থা দিয়েছে, দিচ্ছে না। এখন কি কি মাল আছে তারা? কোন নামটা কি জানা গেছে এবং কোন জায়গার লোক? না, নামটা সম্ভবত ইউপির, নামটা কিছু হয় না। কৃষ্ণনগর কদমতলি এলাকার লোকজনেরা এই উমেশ কুমার নামক এই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আগরতলার পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে আটক করেছে এবং সে নিজেকে আগরতলার এক বড় হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে দাবি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশের নিরাপত্তা আরো কঠোর হওয়া প্রয়োজন, কারণ জায়গায় জায়গায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে পুলিশি নজরদারি আরো বৃদ্ধি পাওয়া উচিত। এখন দেখার পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে, উমেশ কুমারের সঙ্গে আরো অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও এখন দেখার বিষয়।